আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। গতবার ছিল একটি কাঁচা ধনে পাতার ভর্তা, এবার হবে একটা সিদ্ধ ধনে পাতার ভর্তা। তো প্রথমে পেঁয়াজ রসুন এবং কাঁচামরিচটা হালকা পানি দিয়ে আমি একটু পোড়া পোড়া করে সিদ্ধ করে নিলাম, কোনো কিন্তু তেল দেওয়া হয়নি। তারপরে ধনে পাতাটা ভাপিয়ে নিয়েছি একেবারে নরম করার জন্য, দ্যাটস ইট। তারপর সেটাকে ব্লেন্ডারে অথবা পাটায় বেটে নিতে পারবেন, তবে পেঁয়াজটা আলাদা করে রাখবেন। পেঁয়াজটার সাথে আমি যে মরিচটা দিয়েছি সেটা শুকনো মরিচ দিয়েছি দুটো, কারণ কাঁচা মরিচ এবং শুকনো মরিচ আমি দুটার কম্বিনেশনই ভর্তাটাতে রাখবো। ইম্পর্টেন্ট ইনগ্রেডিয়েন্ট লবণটা কিন্তু স্বাদ মতো দিয়ে নেবেন সেদ্ধ করার সময় বা ভর্তা করার পরে। পেঁয়াজ সেদ্ধ আর শুকনো মরিচের মাখাটা আমি ভর্তাটার সাথে মাখিয়ে নিচ্ছি। তারপর দেবো একদমই ফ্রেশ সরিষার তেল। তারপর যে স্পেশাল জিনিসটা আমি ব্যবহার করব সেটা হলো তেঁতুলের কাঁধ। এখানে আপনারা তেঁতুলের সস ব্যবহার করতে পারেন অথবা র তেঁতুল থেকে কাঁধ বানিয়ে নিতে পারেন। মেখে নেবেন গরম গরম ভাতের সাথে এই মজাদার ভর্তা। লেবু দিয়ে যে কোনো সাইড ডিশ হিসেবে খেতে পারবেন, সাদা গরম ভাতের সাথে তো অসাধারণ। খিচুড়ি পোলাওর সাথে কিন্তু এটা দারুণ যায়। দেখা হবে শীঘ্রই নতুন কোনো রেসিপি নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।